কুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাত আমার সম্মানিত তিনি ভাই দেখেন কোন কারণ ছাড়াই এমনকি যেই মা ছাড়তে বলছে সেই মায়ের ব্যবহার করেছে আপনার আপনার স্ত্রী আর সাথেও সাথে তো আছেই স্ত্রী যেমন আচরণ হওয়া উচিত যেমন আচরণ হওয়া উচিত সেগুলি তো আছেই তারপরেও একটা অন্যায় ভাবে একটা ভালো মেয়েকে সৎ ধর্মপ্রায়ণ মেয়েকে আপনার মা ছাড়তে বলছে সে সময় করণীয় কি জি আমার সম্মানিত দিনী ভাই আপনার স্ত্রী আপনার দায়িত্ব আপনি আপনার স্ত্রীর মালিক আপনি আপনার পিতা মাতাকে বলেন আমার স্ত্রী আমার দায়িত্ব অর্থাৎ এখানে আপনার না গলাবার কিছু নাই আপনার সাথে যদি কোনো অন্যায় আচরণ করে তাহলে বলুন কুরআনুল কালিমে যেমন বলছে আল্লাহ রব্বুল আলামিন ওয়া তাকুল্লাহুমা ও উফ্ তানহারহুমা তাদের মধ্যে অর্থাৎ পিতামাতার মধ্যে যদি কেউ বয়স্ক হয়ে যায় বৃদ্ধা অবস্থায় পৌঁছে যায় ও শব্দ পর্যন্ত তাদের দিও না এই রকম যদি কোনো মানে ব্যবহার তোমরা পেয়ে থাকো বাপ মাকে বলতে হবে তাহলে তোমরা বলো তার ব্যবস্থা নেব তাকে দরকার হলে তালাক দিতে হলে দেব কিন্তু তার একজন অন্যায় কোনো কিছু করেনি তারপরেও সে সাজা কি হিসাবে পাবে এটা তো অন্যায় একজন মহিলার বিবাহ হয়েছে কোনো ক্ষত নাই স্বামী ছাড়তে চাইছে না বাপমার জ্বালায় সে মানে কেন ছাড়বে অথচ বাপমার কোনো অন্যায় সে করে না তো এগুলি হচ্ছিল অন্যায় এগুলো সমাজ বিরোধী কাজ শরিয়ত বিরোধী শুধু না এটা সমাজ বিরোধী কাজ কোন মানুষকে যদি আপনার মানে দোষ দিতে চান তার দোষ থাকবে তবেই তো তো এটা অন্যায় পিতা মাতার কথা এখানে এড়িয়ে চলে যাওয়াটাই বেটার হবে যেহেতু আপনি কোনো দোষ পাননি আপনার পিতা মাতাও কোনো দোষ পাইনি হ্যাঁ যদি মেয়েটার কোনো অন্যায় থাকে তাহলে আর পিতা যদি দেখে দেয় আঙুল দিয়ে যে এটা এই অন্যায় যেমন হাজরাতে ইব্রাহিম আলী বলেছিল তার বৌমাকে যে হ্যাগো বৌমা আমার ছেলে ইসমাইল কোথায় বললে যে মনে কাট কাটতেছে দিনকাল কেমন চলছে সে উত্তর দিয়েছিল যে খুব ভালো চলে না তখন বললে যে আহ কাজ করিও যখন আমার ছেলে আসবে বলে ঘরের চই কাটটা মানে ঘরের যেটা মানে চোকাট কাট সেটা পাল্টে দিতে বলেছে বুঝলেন অর্থাৎ ইসমাইল আলী ইসালাম যখন এসে বলছে যে এরকম ব্যাপার একজন লোক এসেছিল ঘরে চৌকাট পাল্টা বলছে স্ত্রীকে তালাক দিয়ে দিল কারণ এখানে তেনারা নবী তেনারা কোনো ভুল ডিসিশন দেবেন না ভুল ডিসিশন দেবেন না শরীয়তের ব্যাপারে বিশেষভাবে তো যাই হোক তো সেখানে তালাক দিয়ে দিলেন তারপরে পেরে আবার এসেছিলেন আবার কেমন আছে তা আলহামদুলিল্লাহ বলছে ঠিক আছে ঘরে চৌকুটা যা ভালো করে হেফাজত করতে বলিও তারপরে আর ছাড়তে বললেন না তো এই একটা ব্যাপার যে আল্লাহর রবা আলমিনের যে ব্যক্তি শুক্রিয়া আদায় করবে যে ব্যক্তি আল্লাহর ভয় থাকবে যার মধ্যে সে ব্যক্তি অন্যায় কাজ তার দ্বারা তো হওয়াটা অসম্ভব আশা করি বুঝতে পেরেছেন